আত্মীয়স্বজন মাতা পিতা যারা আছে সবাই আসবেন, এসে বেহুল লোকেদারের হস্তবন্ধন খুলে দেবে, ঠিক আছে? এত দেরি করবে না, বেহুল লোকেদারের মাতা পিতা আগে দরকার। আচ্ছা বেহুলা, তুমি বাম হাত রাখো ঘটের উপরে, লোকিন্দর ডান হাত দাও। বেহুলা বাম হাত, লোকিন্দর ডান হাত। নম বিষ্ণু, নম এত কুসুম পত্র পত্রেন্ন বরেণ্য নম নম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম শোভা পূর্ণিমা তিথো শুক্লপক্ষে বেহুলা লোকিন্দরায় শোভা হস্তবন্ধনায় নম। বেহুল লোকিন্দর আত্মীয়স্বজন যারা আছে সবাই আসবেন। এই বেহুল লোকিন্দরের হস্তবন্ধন না খুললে এরা বাসর ঘরে উঠতে পারবে না, তাই বলছে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি সবাই আসবেন। আমি সবাইকে ডাকছি, সবাই চলে আসবেন, বেহুল লোকেদের হস্তবন্ধন খুলে দেবেন। ওরে হস্তবন্ধ হয় গো আমার বেহুল খায়ের গো, হস্তবন্ধ হয় গো আমার বেহুল খায়ের গো, হস্তবন্ধন হয় গো আমার। আর কোথায় আছো বেহুলার মাত্রা তুমি তোরা করে এসো গো, হস্তবন্ধন হয় গো আমার বেহুলার খায়ের গো, সবাই আসো দেরি করবে না, হস্তবন্ধন হয় গো আমার। আর কোথায় আছো লক্ষ্মণ মাতা পিতা তোরা করে এসো গো, হস্তবন্ধন হয় গো আমার। আর বন্ধন জাগা বড় জ্বালা মাধব সহিলে না পারে গো, হস্তবন্ধন হয় গো আমার দৌলাল খায়ের গো, হস্তবন্ধন হয় গো আমার। আর হস্তবন্ধন না তুলে নে মাধব আমার গলে পারে গো, হস্তবন্ধন আর হস্তবন্ধন না তুলে মাগো অমঙ্গল যে হয় গো, হস্তবন্ধন হয় গো আমার দৌলাল খায়ের গো, হস্তবন্ধন হয় গো আমার। আর হস্তবন্ধন সময় মাগো তোমার উলুর ধ্বনি আসো সবাই আসবে, মনে হচ্ছে কেউ নেই, তাহলে ব্রাহ্মণের ফাঁকা হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি হস্তবন্ধন খুলে দিচ্ছি। বেহুলকেদের হস্তবন্ধন খুলে দিলাম, এদের বরণ করে বাসর ঘরে খুব তাড়াতাড়ি তুলে দাও, মাত্র 9 মিনিট টাইম আছে, এই 9 মিনিট টাইমের মধ্যে বরণ করে এদের বাসর ঘরে তুলে দিতে হবে। ঠাকুর মশাই দাঁড় করিয়ে দিয়ে যাও, উপরে দাঁড় করিয়ে দিয়ে যাও। হ্যাঁ
আজি আরন বারন কোলা খানি গ কইনা বকুল ফুলি মালা আজি ভাগবতি বরণ কহরি গ লকার পামেতি আমার
মাগো ছোট গলার খেলার পুতুল মাগো রেখো যখন করি আমার মাগো আশীর্বাদ করলাম মা বেহুলা, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। মা গো, আমি আমার একমাত্র সন্তান কাজ তোমার কাছে দিয়ে যাচ্ছি মা, তুমি একে দেখো। এই লক্ষ্মীন্দর ছাড়া আর আমাদের কেউ নেই গো মা। পিতা, তাই তো আমি তোমারই হস্ত তুলে দিয়ে যাচ্ছি। মা গো, তুমি ওকে দেখো মা, তুমি ওকে দেখো। কিন্তু পিতা, বলতে পারো এত বড় নিশি এই বাসার ঘরে আমরা দুজনে একদিনে কেমন করে কাটাবো? মা গো, বলিব মা, আমি সব কথা বলিব। যে মুহূর্তে প্রভাত হবে আমি আবার আসবো নিতে, ফিরে যেও আপন প্রাসাদে। আপন প্রাসাদে গিয়ে আমি সব কথা তোমায় বলবো মা, সব কথা তোমায় বলবো। আমি এখন আসছি মা, আমি এখন আসছি। পিতা আর মাতা আমাদের এই বাসর ঘরে রেখে গেল, বলে বলে এখন আমরা কি করব? স্বামী বলো, এই বাসর ঘরে আমি তোমার দাসী। স্বামী গো, আজ থেকে তোমার কথা দিলাম আমার শঙ্খে দিব্যি, আমার সিঁদুরে দিব্যি, আজ থেকে সাত জনম আমি শুধু তোমার হয়েই থাকবো। আমিও এই বাসর ঘরে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমিও শপথ করলাম, এই জন্মে নয় সাত জন্মে যেন তোমাকে পত্নী রূপে পেতে পারি। স্বামী, তাই কি বলছি জানো? কি বলছো তুমি? আমি তোমারে ভালো বেশেছি, তোমারে ভালো বেশেছি। ভালোবাসি, প্রণয়ের নীলাকাশে দুটি তারা কই মোরা ঝুলব।
কথা তাই শুধু বলবো ভালোবাসি প্রণয়ের নীলাকাশে দুটি তারা তুই মোরা জ্বলবো ভালোবাসি আমার জীবন আমার আমার মরণ সবই ধন্য, তাই ধন্য হলে এই জীবন আজ এই বাসর ঘরে তোমাকে পেয়ে সত্যি বলছি। কি বলছিস স্বামী? আমি ধন্য হলাম গো, ধন্য হলাম স্বামী গো, তোমারই পারে আমি সবই যে পেলাম, ধন্য হলাম গো, ধন্য হলাম, ধন্য হলাম গো, ধন্য হলাম। আমরা যদি বাসর ঘরে আমরা নৃত্য গীত করতে থাকি না, তাহলে নিশ্চয় প্রবাদ হবে না। তাই বলছিলাম এসো না, এই বাসর ঘরে আমরা দুজনে খেলি পাশা। স্বামী খেলা করবি? তুমি খেলবি বাসর ঘরে? আজ খেলবো খেলা বাসর, কেউ তো জানবে না। আমরা খেলবো খেলা বাসরিতে, কেউ তো জানবে না। খেলবো খেলা বাসরিতে, কেউ তো জানবে না। খেলবো খেলা বাসরিতে, কেউ তো জানবে না। আর কেউ তো জানবে না গো মিয়া, কেউ তো জানবে না গো মিয়া, কেউ তো জানবে না। খেলবো খেলা বাসরিতে, কেউ তো জানবে না। খেলবো খেলা